Hi student, welcome back my channel. Today's discussion topic is citric acid cycle. যেটা আমরা Krebs cycle বা tricarboxylic acid cycle হিসেবেও জানি। তো ফার্স্টই আমরা দেখবো এটাকে কেন citric acid cycle বলছে বা কেনই বা Krebs cycle বলছে বা কেনই বা tricarboxylic acid cycle বলছে। সেটাই ফার্স্ট এই যে তিনটে পয়েন্ট আছে সেই তিনটে পয়েন্টে ওটাই কিন্তু ডেসক্রাইব করা হয়েছে। মানে কেন এটা বলা হচ্ছে। তো আমরা সাইট্রিক অ্যাসিড সাইকেল কেন বলবো, এটার ফার্স্ট যে কম্পাউন্ডটা পাওয়া যায় অর্থাৎ অ্যাসিটাইল কোয়ে, আমরা পরে রিয়াকশনটা দেখবো যে পুরো ফুল রিয়াকশনটা আছে সাইকেল হিসেবে, সেখানে আমরা দেখবো ফার্স্ট অক্সালো অ্যাসিটেটের সাথে যখন অ্যাসিটাইল কোয়ে রিয়াক্ট করছে ফার্স্ট যে স্টেবল কম্পাউন্ডটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড। তাই আমরা এই সাইকেলটাকে ফার্স্ট কম্পাউন্ডটার নাম হিসেবে আমরা এই সাইকেলটাকে, এবং তারপরে এটা থেকেই কিন্তু পুরো সাইকেলটা তৈরি হবে। তাই ফার্স্ট কম্পাউন্ডটার নাম থেকে কিন্তু আমরা এই সাইকেলটার নাম রাখতে পারি সাইট্রিক অ্যাসিড সাইকেল। এরপরে আমরা দেখব এটাকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল কেন বলা হচ্ছে। এই যে সাইট্রেট বা পরে আমরা যে আইসোসাইট্রেট পাবো সেটা হচ্ছে একটা ট্রাই কার্বক্সিলেট, অর্থাৎ তিনটে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে সেই মানে কম্পাউন্ডার ফর্মুলা, সেই জন্য আমরা এটাকে সাইট্রিক অ্যাসিড সাইকেল বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলতে পারি। আর Krebs cycle কেন বলছি, Krebs cycle বলা হয় এই যে ফার্স্ট সায়েন্টিস্ট স্যার হান্স Krebs, এ হচ্ছে এই সায়েন্টিস্ট হচ্ছে প্রথম এই যে রিয়াকশনটা, এই যে সাইকেলের রিয়াকশন এটাকে ফর্মুলেট করেছিল। তাই এই সায়েন্টিস্টের নামানুসারে এই সাইকেলটার নাম রাখা হয়েছে Krebs cycle। ওকে, তাহলে আমরা জেনে গেলাম যে আমরা এখন পড়তে চলেছি সাইট্রিক অ্যাসিড সাইকেল বা Krebs সাইকেল বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। তো ফার্স্টে যদি আমরা দেখি ডেফিনেশনে আমরা কি বলবো, যে সাইকেলের মাধ্যমে আমরা কি করি অ্যাসিটাইল কোয়ে, আমরা দেখেছি আগের ভিডিওটাতে আমরা দেখেছি কিভাবে, আগের ভিডিওতে আমি গ্লাইকোলিসিসের পুরো ডিটেলসে পড়েছি এবং জাস্ট আগের ভিডিওটাতেই আমি দিয়েছি যে কিভাবে তোমার গ্লাইকোলিসিসের যে লাস্ট প্রোডাক্ট পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে ফর্মেশন হয়। এই অ্যাসিটাইল কোয়ে এখানে বলছে যে মানে যে প্রসেসটার মাধ্যমে আমি ক্যাটাবলিজম অফ অ্যাসিটাইল কোয়ে করতে পারবো, অর্থাৎ অ্যাসিটাইল কোয়ে ক্যাটাবলিজমের মাধ্যমে CO2H2O অ্যান্ড ATP তৈরি হবে, সেই সাইকেলটাকে আমরা বলবো সাইট্রিক অ্যাসিড সাইকেল। তাহলে আমরা যদি এখানে শর্ট নোট হিসেবে আমি লিখে নিয়েছি, দেখো সিরিজ অফ রিয়াকশন থ্রু হুইচ ক্যাটাবলিজম অফ অ্যাসিটাইল কোয়ে ইজ অকার অ্যান্ড CO2H2 অ্যান্ড ATP ইজ জেনারেটেড ইজ কল সাইট্রিক অ্যাসিড সাইকেল। তাহলে ডেফিনেশনটা আমাদের ক্লিয়ার হলো, যে সাইকেলের মাধ্যমে আমরা অ্যাসিটাইল কোয়ে ক্যাটাবলিজম করব এবং CO2 বাই প্রোডাক্ট হিসেবে CO2H2O অ্যান্ড মেইন প্রোডাক্ট হিসেবে আমরা ATP অর্থাৎ এনার্জি আমরা গেইন করব। ওকে, লোকেশন মানে কোথায় হচ্ছে আর কি সাইট্রিক অ্যাসিড সাইকেলটা। আমরা জানতাম গ্লাইকোলিসিস হয়েছে সাইটোসলে, আর সাইট্রিক অ্যাসিড সাইকেল তারপরে আমরা জানি গ্লাইকোলিসিসের লাস্ট যে প্রোডাক্টটা পাইরুভেট সেটা মাইটোকন্ড্রিয়ায় ঢুকে অ্যাসিটাইল কোয়ে ফর্মেশন করছে, এবং এটাও কিন্তু এই অ্যাসিটাইল কোয়ে থেকে যে অ্যাসিটাইল কোয়ের সাথে অক্সালো অ্যাসিটেট হচ্ছে রিয়্যাক্ট করে যে সাইট্রেট আইসোসাইট্রেট, এবং পরপর আমরা দেখব রিয়াকশন অফ সাইট্রিক অ্যাসিড সাইকেলে এটা যে তৈরি করে এই রিয়াকশনটা কোথায় হয়, ওটা কিন্তু মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয়। তাহলে আমাদের ডেফিনেশন হলো, লোকেশন হলো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। এবার আসবো আমরা রিয়াকশন, অর্থাৎ হোল রিয়াকশন যেটা সেটাতে আসবো, তো সেটা কিন্তু আমি এখান থেকে বলবো না। এখানে আমি যে হলুদ মার্কার দিয়ে দাগ দিয়েছি এগুলো কিন্তু সব এনজাইমের নামগুলো আমি দাগ দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু পড়তে সুবিধা হবে পরে যখন পড়বো। তো আমরা ফার্স্টে দেখে নিই এই সাইকেলটা, এই সাইকেলটা ফার্স্টে আমরা দেখে নিই, তারপর আমরা লেখাটা দেখবো। ওকে, ফার্স্টে দেখো অক্সালো অ্যাসিটেটের সাথে অ্যাসিটাইল কোয়ে যেটা আমরা কনভার্সন পাইরুভেট থেকে কনভার্সন করে অ্যাসিটাইল কোয়ে ফেলছিলাম, সেই অ্যাসিটাইল কোয়ের সাথে অক্সালো অ্যাসিটেট রিয়্যাক্ট করে কি তৈরি করছে সাইট্রেট, এই সাইট্রেট ফর্মেশন করছে, এবং এখানে এনজাইম লাগছে। যেহেতু সাইট্রেট সিনথেসাইজ হচ্ছে তাই এনজাইমের নামটাও দেখো সেরকমই সাইট্রেট সিনথেস। ওকে, এবারে এই সাইট্রেট থেকে তৈরি হবে সিস অ্যাকোনিটেট। ওকে, সিস অ্যাকোনিটেট, এবং এই এনজাইমটার নাম হচ্ছে অ্যাকোনিটেজ। সিস অ্যাকোনিটেজ থেকে আইসোসাইট্রেট, এটা মেইনলি হচ্ছে সাইট্রেট থেকে আইসোসাইট্রেট এই রিয়াকশনটা। এর মধ্যে আবার দুটো রিয়াকশন লুকিয়ে আছে, সেটা হচ্ছে সাইট্রেট থেকে সিস অ্যাকোনিটেড আর সিস অ্যাকোনিটেড থেকে আইসোসাইট্রেট। সেই জন্য দেখো দুটোর এনজাইম কিন্তু এক, এটাও হচ্ছে অ্যাকোনিটেজ এটাও অ্যাকোনিটেজ।
মেইনলি এটা একটা রিঅ্যাকশন অর্থাৎ সাইট্রেট থেকে আইসোসাইট্রেট আমরা বলতে পারি, কিন্তু যদি আমরা ডিটেলসে দেখি তাহলে হবে সাইট্রেট থেকে সিস অ্যাকোনিটেড, যেখানে অ্যাকোনিটেজ এনজাইম কাজ করছে এবং ডিহাইড্রেশন H2O বেরিয়ে যাচ্ছে। আর সিস অ্যাকোনিটেড থেকে যখন আমি আইসোসাইট্রেট তৈরি করছি তখন কিন্তু আমাদের H2O আবার ঢুকছে। এই যে H2O বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু আইসোসাইট্রেট থেকে যখন আমি এদিকে যাচ্ছি তখন H2O বেরোচ্ছে। তাহলে সিস অ্যাকোনিটেড থেকে যখন আমি আইসোসাইট্রেটে যাচ্ছি তখন H2O ঢুকবে। তাহলে সাইট্রেট থেকে সিস অ্যাকোনিটেডে আমাদের H2O বেরোচ্ছে, ডিহাইড্রেশন হচ্ছে, অ্যান্ড সিস অ্যাকোনিটেড থেকে যখন আমরা আইসোসাইট্রেট তৈরি হচ্ছে তখন কিন্তু রিহাইড্রেশন হচ্ছে। এবং দুটো রিয়াকশনে কিন্তু অ্যাকোনিটেজ এনজাইমের দ্বারা হচ্ছে। এবার আমরা দেখব আইসোসাইট্রেট থেকে অক্সালোসাক্সিনেট তৈরি হচ্ছে এবং সেখানে এনজাইম লাগছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। আমি আগেও বলেছি ডিহাইড্রোজিনেস যখনই থাকবে মানে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে এবং সেই হাইড্রোজেনটা ক্যাপচার করে NAD+। NAD+ দেখো NADH2+ তৈরি করছে, NADH+ H+ তৈরি করছে, আর আইসোসাইট্রেট থেকে অক্সালো অ্যাসিটেট ফরমেশন হচ্ছে। এবার এই অক্সালো অ্যাসিটেট থেকে আলফা ক্লিটোগ্লুটারেট হবে এবং সেই রিয়াকশনটা করবে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। এটাও আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস মেনলি হচ্ছে আইসোসাইট্রেট থেকে আলফা ক্লিটোগ্লুটারেট, এর মাঝে আর একটা ঢুকি আছে, সেই জন্য এই দুটো রিয়াকশনেরই কিন্তু এনজাইমটা এক। যেমন এখানে তোমার অ্যাকোনিটেজ এনজাইম দুটো এক, এখানেও কিন্তু আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস এক। মানে এটা হচ্ছে মেনলি একটা রিয়াকশন বলা চলে, কিন্তু তার মধ্যে ডিটেলস আমরা দেখলে কিন্তু দুটো, আইসোসাইট্রেট থেকে অক্সালোসাক্সিনেট হয় তখন একটা মানে NADH+ H+ তৈরি হয়, তারপর অক্সালোসাক্সিনেট থেকে যখন আলফা ক্লিটোগ্লুটারেট হয় তখন একটা CO2 বেরিয়ে যায়, অর্থাৎ ডিহাইড্রোজিনেশন হচ্ছে এবং ডিকার্বক্সিলেশনও হচ্ছে, একটা CO2ও বেরিয়ে যাচ্ছে। এবারে আমরা যে আলফা কিটোগ্লুটারেট পেয়ে গেলাম, এই আলফা কিটোগ্লুটারেটটা কিন্তু আবার সাক্সিনাইল কো এ ফরমেশন করছে, আর এখানে আবার এনজাইম দেখো আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স, অর্থাৎ ডিহাইড্রোজিনেস মানে এখানে আবারও একটা NADH2+ তৈরি হবে। দেখো NAD+ থেকে NADH2+ তৈরি করছে এবং এখানে কোএনজাইম হিসেবে কোএনজাইম A, তারপর থাইমিডিন, পাইরোফসফেট এইসব কাজে লাগে এবং একটা কার্বক্সিলেশনও হয়, ডিকার্বক্সিলেশন হয়। এবারে কি হলো, সাক্সিনাইল কোয়ে থেকে সাক্সিনেট থায়োকাইনেজের মাধ্যমে আমরা সাক্সিনেট তৈরি করতে পারলাম, আর এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট কারণ এখানে আমরা একটা সাবস্ট্রেট লেভেলে একটা ATP পাবো। এই যে GDP আর PI-টা হয়ে GTP তৈরি করছে, এই GTP-টা কিন্তু পরে একটা ATP তৈরি করবে, অর্থাৎ সাবস্ট্রেট লেভেলে আমরা একটা ATP পাচ্ছি। কোন রিয়াকশনটা, যখন সাক্সিনাইল কোয়ে এনজাইম সাক্সিনেট থায়োকাইনেজের সাহায্যে সাক্সিনেট পরিণত করছে তখন একটা GTP ফরমেশন হচ্ছে, যেটা পরে ATP ফরমেশন করে সাবস্ট্রেট লেভেলে। এরপর কি হবে, সাক্সিনেট ফিউমারেট তৈরি করবে এবং সেখানে এনজাইম কাজে লাগছে সাক্সিনেট ডিহাইড্রোজিনেস। ডিহাইড্রোজিনেস মানে আবার একটা H2 বেরোবে, সেই H2টা এখানে NAD+ আর যোগ না হয়ে FAD+ যোগ হচ্ছে আর FADH2 তৈরি করছে। FADH2 আর NADH2 মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা যখন NADH2 আর FADH2কে ETC সাইকেল অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে নিয়ে যাব, NADH2টা 3টে ATP দেবে, FADH2টা 2টো ATP দেবে, খালি এটাই ডিফারেন্স। তো এখানে আমরা একটা FADH2 পাচ্ছি। এরপরে ফিউমারেট পেলাম, ফিউমারেটকে আবার যদি ফিউমারেজ এনজাইমের এতে আনি সংস্পর্শে তাহলে যেটা এল ম্যালেট তৈরি করবে। এবারে এল ম্যালেটটা আবারও ম্যালেট ডিহাইড্রোজিনেস, আবার ডিহাইড্রোজিনেস অর্থাৎ আবারও একটা NADH2+ তৈরি করবে এবং ম্যালেট অক্সালো অ্যাসিটেটে পরিণত হবে। এবার তাহলে আমরা আবারও কিন্তু সেই অক্সালো অ্যাসিটেট ফিরে পেলাম যেটা একদম আমাদের ফার্স্ট রিয়াকশনে ছিল, যেটার সাথে আমরা অ্যাসিটাইল কোয়ে রিয়্যাক্ট করে সাইট্রেট ফরমেশন করেছিলাম সাইট্রেট সিনথেসিসের এনজাইমের মাধ্যমে। তাহলে আমাদের পুরো সাইকেলটা কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এটা মুখস্ত করতে হবে যে ফার্স্টে হচ্ছে অক্সালো অ্যাসিটেটের সাথে অ্যাসিটাইল কোয়ে মিলে সাইট্রেট হলো, সাইট্রেট থেকে আমরা সিস অ্যাকোনিটেড পেলাম, সিস অ্যাকোনিটেড থেকে আইসোসাইট্রেট পাচ্ছি, আইসোসাইট্রেট থেকে অক্সালোসাক্সিনেট, অক্সালোসাক্সিনেট থেকে আলফা ক্লিটোগ্লুটারেট, আলফা ক্লিটোগ্লুটারেট থেকে সাক্সিনাইল কোয়ে, সাক্সিনেট, ফিউমারেট, ম্যালেট, এল ম্যালেট অ্যান্ড অক্সালো অ্যাসিটেট। তাহলে আমার সঙ্গে তোমরা যদি একবার চোখ বন্ধ করে বলো যে বলবে যে ফার্স্ট হচ্ছে অক্সালো অ্যাসিটেট প্লাস অ্যাসিটাইল কোয়ে মিলে হচ্ছে সাইট্রেট,
সাইট্রেট থেকে হচ্ছে সিস অ্যাকোনিটেট, সিস অ্যাকোনিটেট থেকে আইসোসাইট্রেট, ওকে, আইসোসাইট্রেট থেকে অক্সালোসাক্সিনেট, অক্সালোসাক্সিনেট থেকে আলফা কিটোগ্লুটারেট, তারপর হচ্ছে সাক্সিনাইল কোয়ে, তারপর সাক্সিনেট ম্যালেট, সাক্সিনেট ফিউমারেট ম্যালেট, তারপরে আবারও অক্সালো অ্যাসিটেট। আর এনজাইমগুলোর নাম তো আমি বলেই দিয়েছি, ভালো করে মনে রাখলে বোঝা যাবে। আর ডিহাইড্রোজেনেস যেখানে থাকবে সেখানেই NADH2 তৈরি হবে, খালি যখন সাক্সিনেট থেকে ফিউমারেট হবে সেখানে সাক্সিনেট ডিহাইড্রোজেনেস কাজ করে এবং সেখানে আর NADH2 তৈরি হয় না, সেখানে FADH2 তৈরি হয়। এটা আর NADH2 হচ্ছে আইসোসাইটেট থেকে অক্সালো অ্যাসিটেটে তৈরি হয়, আর তোমার আলফা কিটোগ্লুটাইড থেকে সাক্সিনাইল কোয়েতে তৈরি হয়, আর ম্যালেট থেকে অক্সালো অ্যাসিটেটে তৈরি হয়। আর FADH2 দেখলাম সাক্সিনেট থেকে ফিউমারেটে তৈরি হয়, আর সাবস্ট্রেট লেভেলে আমরা কোথায় ATP বা GTP পেলাম সেটা হচ্ছে সাক্সিনাইল কোয়ে থেকে সাক্সিনেট। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এই সাইকেলটাকে নিজেকেই মনে রাখতে হবে। আমি বলে দিলাম এনজাইমগুলোর নামগুলো মনে রাখার শর্ট ট্রিক্সগুলো বলে দিলাম, কিন্তু এটা নিজেকে মনে রাখতে হবে। ওকে, এবার যদি আমরা লেখাটায় যাই তাহলে কিন্তু একই লেখা আছে, লেখাটা আমার বলার আর কিছু নেই, একটাই খালি জিনিস বলার আছে যে যখন নেক্সট আলফা কিটোগ্লুটারেট আন্ডারগোস অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন ক্যাটালাইজড বাই মাল্টি এনজাইম, এই যে এটা হচ্ছে এই যে আলফা কিটো ডিহাইড্রোজেনাস কমপ্লেক্সের মাধ্যমে আলফা কিটোগ্লুটারেট সাক্সিনাইল কোয়েতে ফরমেশন করছে, এই প্রসেসটা কিন্তু আমাদের ইরিভার্সিবল প্রসেস। ওকে, খালি এটাই এক্সট্রা এখানে লেখা আছে, আর কিন্তু এক্সট্রা কিছু লেখা নেই। আমি এতক্ষণ ধরে যেটা বললাম সেটাই এই এনার্জেটিক্স অফ সাইট্রিক সাইকেলের আগে অবধি লেখা আছে। এরপরের যে আমরা ভিডিওটা করব তাতে আমরা লিখব এনার্জেটিক্স অফ সাইট্রিক অ্যাসিড সাইকেল সম্বন্ধে আমরা জানবো, এবং তারপরে আস্তে আস্তে সিগনিফিকেন্স জানবো, এবং তারপরে আস্তে আস্তে আমরা প্রোগ্রেস করব। আশা করি তোমাদের সাইট্রিক অ্যাসিড সাইকেল সম্বন্ধে কোনো আর মানে অসুবিধা থাকবে না। ওকে, যদি না বুঝতে পারো আবারও একবার ভিডিওটা দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ, বাই।